আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন পরবর্তীটি পাওয়ার জন্য। ক্রিকেটটা ভদ্রলোকের খেলা হলেও এই অঙ্গনে ব্যাট বয়ের দেখা মেলা নতুন কিছু নয়, সেটা সেই আদিকাল থেকেই লক্ষণীয়। ব্যাট বয়ের সেই তালিকায় ভারতের লোয়ার অর্ডার হার্দিক পান্ডিয়ার নাম উঠেছিল অনেক আগেই, তবে সে নামটা করেছেন আরও বেশি পাকাপোক্ত হয়েছেন, নিষিদ্ধ হচ্ছেন, সমালোচিত। অথচ আন্তর্জাতিক অঙ্গনে তার উঠে আসা তার কতটা কষ্টের ছিল সেটা না জানলেই নয়। জীবনের গল্পের আজকের আয়োজনের আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিকেটারের ব্যাট বয় খ্যাত এই ক্রিকেটারের বেড়ে ওঠার গল্প ও অনেক কষ্টের কাহিনী। 1993 সালের 11 অক্টোবর গুজরাটের সুরাটে জন্মগ্রহণ করেন হার্দিক। তার বাবা হিমাংশু সেই শহরের একটি ছোট কার ফাইন্যান্স ব্যবসা চালাতেন। হার্দিকের বয়স যখন 5 বছর, তখন তিনি তার 2 ছেলেকে, হার্দিক ও কোনালকে, ক্রিকেটে ভালোভাবে পারদর্শী করে তোলার জন্য সেই ব্যবসা গুটিয়ে চলে আসেন বটদরাশরে। সেখানে তিনি তার ছেলেদের ভর্তি করিয়ে দেন কিরণ মোড়ের ক্রিকেট একাডেমিতে। আর্থিকভাবে খুব একটা সচ্ছল না হওয়ায় পাণ্ডব পরিবারের গেরোয়া অঞ্চলে একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং 2 ভাই একটি ব্যবহৃত গাড়িতে করে ক্রিকেট মাঠে খেলতে যেতেন। হার্দিক এমকে হাই স্কুলের 9ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এবং তারপর ক্রিকেটের প্রতি মনোনিবেশ করার জন্য লেখাপড়া ইতি টানেন। জুনিয়র স্তরের ক্রিকেটে হার্দিক দ্রুত উন্নতি লাভ করতে থাকেন। কোনাল বলেছিলেন, ক্লাব ক্রিকেটে হার্দিক একা হাতে অনেকগুলো ম্যাচ জিতিয়েছিলেন। দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় দেওয়া একটি সাক্ষাৎকারে হার্দিক স্বীকার করেছিল যে তার আচরণগত সমস্যার জন্যই তাকে রাজ্যের বয়সভিত্তিক দলগুলো থেকে বাদ দেওয়া হয়েছিল। সে সঙ্গে তিনি এও বলেছিলেন যে তিনি ছিলেন শুধু একজন অভিব্যক্তিপূর্ণ বালক এবং নিজের আবেগকে লুকাতে পারতেন না। হিমাংশু পাণ্ডু বলেছিলেন, 18 বছর বয়স পর্যন্ত হার্দিক ছিলেন একজন লেগ স্পিনার। তার তিনি 12টা দলের তদন্ত কোচ শরৎ কুমারের পিড়াপিড়িতে ফার্স্ট বোলিং শুরু করেন। অনূর্ধ্ব 13 থেকে অনূর্ধ্ব 17 দলে তিনি যখন খেলতেন প্রায় তাকে দল থেকে বাদ দেওয়া হতো, কারণ হিসেবে বলা হতো এ ছেলেটার মধ্যে আচরণগত সমস্যা আছে। অ্যাটিটিউড প্রবলেম মানেটা কি এটা নাকি জানতেনই না এই ক্রিকেটার। তিনি শুধু তার প্রতিক্রিয়া লুকিয়ে রাখতে পারতেন না, এটা তার বড় ত্রুটি। কোনো কিছু মনের বিরুদ্ধে গেলে পছন্দ না হলে সেটা মুখের উপর বলে দিতেন, তার ধারণা এটাই তার সত্যিকারের রূপ। এটাকে লুকিয়ে রাখা তার পছন্দ নয়, আবেগ লুকানোর কাজে তিনি খুব বেশি দক্ষ নন। এই অদক্ষতা সত্ত্বেও ক্রিকেটেও দক্ষতার জোরে তিনি ঠিকই সামনে এগিয়ে গেছেন, তবে মনের মধ্যে যা চলে মুখে সেটা সবসময় বলা যে উচিত নয়, এটা তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ভারতের মধ্যে একটি দেশ যেখানে 130 কোটি জনসংখ্যা, সে দেশের জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়া যেন কোনো ঘটনা নয়। খুব ভালো খেলেও এ পর্যায়ে অনেকেই আসতে পারে না, তার প্রমাণ আমরা দেখেছি। অনেকে IPL-এ দল পর্যন্ত পায় না, সেখানে তিনি জাতীয় দলের ওয়ানডে একাদশে নিজেকে প্রমাণ করেছেন। বলতে গেলে এখন তিনি অটো চয়েস, সে অবস্থান থেকে থপ করে ধসে যাওয়ার অনুভূতি কি পাচ্ছেন। বর্তমান ক্রিকেটের ব্যাট বয় হিসেবে নিজেকে প্রায় প্রতিষ্ঠিত করে ফেলা মিস্টার হার্দিক পান্ডিয়া, অথচ আপনি এই লোকের অতীতের কথা শুনে অবাক না হয়ে পারবেন না। কোথায় ছিলেন তিনি? জীবনের বহমান নদীর এ বাঘ, সে বাঘ বদলে এখন তিনি কোথায়? একটা সময় ছিল যখন দিনের পর দিন সকালের নাস্তা আর দুপুরের খাবার হিসেবে রুপি দিয়ে ম্যাগি নুডলস কিনে খেতেন, আর আবার তা একা না তার ভাই কোনাল পান্ডিয়া দুজন মিলে খেতেন, কারণ এর বেশি কিছু কিনে খাওয়ার মতো টাকা থাকতো না কখনোই তার কাছে। সারাদিন মাঠে পড়ে থাকতেন, খালা ছাড়া আর কিছু পারতেন না। কিন্তু মাঠে থাকলে কি কেউ এসে খাবার দিয়ে যাবে? যায় না কেউ, তাই রুপি দিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ সেরে নিতেন একসাথে। খেলে তেলে যদি কখনো অল্প কিছু টাকা পাওয়া যেত, সেই টাকা চলে যেত ঋণ পরিশোধ করতে করতে। হার্দিকের পকেটে টাকা আছে এমন ঘটনাও সেই সব দিনের জন্য বিশাল কিছু, তবে অন্য সবার চেয়ে তার ভাগ্য একটু ভালো বলতেই হয়, কারণ ক্রিকেটের এই নেশার জন্য বাবার হাতে মারটার খেতে হয়নি তাকে। শুরুতেই বললাম হার্দিকের বাবার ছোটোখাটো ব্যবসা, তিনি সেই ব্যবসা লাঠি উঠিয়ে ভরদুরা যান, যেখানে ক্রিকেট খেলা শেখার ভালো সুযোগ বেশি। এর থেকে বোঝা যাচ্ছে পাগলামিটা হার্দিকের বংশগতই। 130 কোটি মানুষের দেশে ছেলেকে ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়ার জন্য নিজের ব্যবসা বন্ধ করে দেওয়াকে পাগলামি ছাড়া আর কি। হার্দিক যখন টিনেজার তখন লোকাল মাঠে খ্যাপ খেলার জন্য ডাক পেতেন,
তার স্বভাব হচ্ছে বিশাল বিশাল ছয় মারা। যাই হোক, 400 থেকে 500 রুপিতে ক্যাপ খেলে বাবা মাকে কিছুটা সাহায্য করতে শুরু করলেন তিনি। দুই ভাই 500 রুপি করে পেলে অন্তত এক সপ্তাহ স্বাভাবিকভাবে খেয়ে দিয়ে জীবন চলে, এই বা কম কি। 400-500 রুপির খ্যাপ খেলা হার্দিক একদিন আইপিএলে খেলবেন, তাকে লাখ লাখ রুপি দিয়ে কেউ কিনে নিবে, কেউ কি ভেবেছিল? হয়তো ভেবেছিল। হার্দিকের বাবাই হয়তো স্বপ্ন দেখেছিলেন, ছেলে আমার বড় হবে, বড় ক্রিকেটার। দুই বেলার খাবার একবারে খেয়ে নিয়ে মাঠে সারাদিন পড়ে থাকা হার্দিকও হয়তো ভেবেছিল, এই ক্রিকেটে যদি কিছু হয় জীবনে তবেই হবে, অন্য কিছুতে নয়। কিন্তু আমরা যখন পরিশ্রম করি, জীবন সবসময় কল্পনার চেয়েও বেশি কিছু দেয়। হার্দিকের প্রতিও জীবন তার দয়া প্রদর্শন করেছে। 2015 সালের আগ পর্যন্ত কেউ চিনত না তাকে। মুম্বাই ইন্ডিয়ান দল যখন তাকে 10 লাখ রুপি দিয়ে নিল, তখনও কেউ বোঝেনি এ ছেলে একদিন কাঁপাবে। কিন্তু সেই আইপিএলে কলকাতার এই বিপক্ষে হাফ সেঞ্চুরি তাকে পরিচিতি এনে দিয়েছে, আর সবাই তার ম্যাচ উইনিং ক্ষমতা আর ফিনিশার হিসেবে রোল প্লে করার ক্ষমতা দেখেছে চেন্নাইয়ের বিপক্ষে। আজ বলের 2 রানের কেনিও কিন্তু তাতে যেন দেখা হয়ে গেল ভবিষ্যতের এক সম্ভাবনাকে, যদিও সেই ম্যাচটা খেলতেই যাননি তিনি, ব্যথায় ঘাড় নাড়াতে পর্যন্ত পারছেন না। কিন্তু ট্রেনার চ্যাপম্যান এসে বলল, ব্যথার জন্য খেলাটা মিস করবা, কেউ কেয়ার করবে না, পেইন কিলার নাও খেলতে নামো। পেইন কিলার নিয়েই খেলেছিলেন, কিছু ব্যথা এমন মধুর স্মৃতি রেখে যায় ভোলা যায় না। সেই ব্যথাময় দিনটি হার্দিকের জীবনের মোড় যেন আবার ঘুরিয়ে দিল। তবে জাতীয় দলের আসবার পথে তাকে সবচেয়ে অনুপ্রাণিত করেছে সচিন টেন্ডুলকারের একটি সামান্য কথা। ওয়াংখেড় স্টেডিয়ামে টেন্ডুলকার তাকে বললেন, যেভাবে তুমি খেলছো তাতে আগামী 1.5 বছরের মধ্যে জাতীয় দলে জায়গা পেয়েও যেতে পারো, সে যোগ্যতা তোমার মধ্যে আছে। টেন্ডুলকারের কথা মিথ্যে হলো না। 2016 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 দিয়ে অভিষেক হয় ভারতের জাতীয় দলে, আর খুব দ্রুতই পান্ডিয়া সীমিত ওভারের ক্রিকেটে ভারত দলের অপরিহার্য অংশ হয়ে ওঠে। অবস্থা এমনই দাঁড়ালো, কেউ কেউ তাকে ভবিষ্যৎ কপিল দেব ভাবতে শুরু করলো, সেই সম্ভাবনা যে ছিল না তা নয়। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, অ্যাটিটিউড মিলিয়ে দারুণ এক কম্বিনেশন তার মধ্যে। কিন্তু কে জানতো, অ্যাটিটিউডের কারণেই বেশ আলোচনায় থাকবেন তিনি। মাঠের মধ্যে প্রতিপক্ষকে প্রভাবিত করা, প্রতিপক্ষের সাথে মাইন্ড গেম খেলা, এটা সাধারণ ঘটনাই তার জন্য। বোলিং করার পর একবার তিনি হাসেন, একবার ক্ষুব্ধ হয়ে তাকান ব্যাটসম্যানদের দিকে। ব্যাটিংয়ের সময় অনবরত 6 মেরে নিরাশ থাকেন, আবার কখনো হাসেন। আবেগের এই ওঠানামা, মাঠের এই উপস্থিতি সব মিলিয়ে তাকে বেশ আলাদা রকমই চোখে পড়ে। কিন্তু তার চেয়ে বেশি এখন নজরে এলেন বিতর্কিত কথাবার্তা বলে। সম্প্রতি কফি উইথ করণ শোতে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা কথা বলেন তিনি। যেদিন তিনি ভার্জিনিটি হারান বলে জানান, সেদিন নাকি বাড়ি ফিরে বাবা মাকে বলেছিলেন তিনি আজ করে এসেছেন। শুধু তাই নয়, এক পার্টিতে যখন তার বাবা জিজ্ঞেস করলো এখন কে তার বিশেষ বান্ধবী, হার্দিক নাকি গুনে শেষ করতে পারছিলেন না যে কার সাথে তার সম্পর্ক ছিল না। ক্লাব পার্টি এসব সময়ে তার অন্যতম প্রিয় কাজ, তবে ক্লাবের নতুন কোনো মেয়ে দেখলে নাম জিজ্ঞাসা করার বদলে তিনি নাকি মেয়ের হাঁটাচলা দেখলে তাদের পশ্চাদ্দেশ ভঙ্গি কেমন হয় সেটা দেখতেই বেশি আগ্রহী থাকেন। ব্যাড বয়ের মুখের বাঁধন কতটা আলগা হয়ে গিয়েছিল তা সত্যি বুঝতেই পারছেন। অবশ্য নারী সঙ্গের কারণে হার্দিক তো এই প্রথম সুনাম হননি। 2016 সালে ফেরা যাক। সে বছর জামশেদপুরের মডেল লিসা শর্মার সাথে তার সম্পর্কের কথা জানাজানি হয়। লিসা তাকে নিয়ে ইনস্টাগ্রামে ছবি আপলোড দেন, সেখানে ক্যাপশন তার লেখা ছিল টেকেন। এরপর আবার সুইডিশ অভিনেত্রী এলিয়া আব্রামের সাথে প্রেম করেন কিছুদিন, তাদেরকে পারিবারিক অনুষ্ঠানেও একসাথে ঘুরতে দেখা যায়। কিন্তু হার্দিক নাকি পাকাপাকি কোনো কমিটমেন্টে যেতে রাজি ছিলেন না, ফলে ফাটল ধরে এই সম্পর্কে। এবছরে হার্দিক আবারও শিরোনামে হন, তবে এবার ওপাশের মানুষটার নাম এশা গুপ্তা, বলিউড অভিনেত্রী। তাদের বিয়ে হতে পারে এমন গুঞ্জন উঠেছিল। হার্দিক এমন এক ইমেজের মানুষ যাকে নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। মাঠে মাঠের বাইরে তার আচরণ চলাফেরা নিয়ে সবসময় একটা কৌতূহলী প্রশ্নবোধক চিহ্ন ছিল সবারই। আর এবার তো কফি উইথ করণ শোতে এমন কথাই বললেন, কথা তো নয় যেন আগুন জ্বালিয়ে দিলেন, তার ব্যাড বয় ইমেজ আরও প্রতিষ্ঠিত হলো। তবে অ্যাটেনশন তিনি সবসময় পছন্দ করেন, ছোটবেলা থেকে তার আচরণ একটি অন্যরকম।
তার মতাদর্শ হচ্ছে যেসব খেলোয়াড় কোচকে তেল মারার জন্য সকালে গুড মর্নিং রাতে গুড নাইট বলছে, তাদেরও এই আদব কায়দাটা প্রমাণ করে না যে তারা আসলেই কোচকে শ্রদ্ধা করছে। শ্রদ্ধা দেখানো বিষয় নয়, এভাবে শ্রদ্ধা দেখানো শিখে নিই হার্দিক। তার পোশাকও ভিন্ন রকম, লোকে ভাবে সে শুধু পার্টি করেই বেড়ায়, কিন্তু তার দাবি মানুষ যতটা ভাবে অতটা খারাপ না তিনি। এখন তিনি শৃঙ্খলাতে নিজের ঘুমের রুটিন বদলাচ্ছেন, খাওয়ার ভিনু বদলাচ্ছেন, তবু লোকে একবার যা টাক দেয় তাই থেকে যায়। এই যেমন কেউ কেউ তাকে রকস্টার বলে তার স্টাইলের জন্য, গলায় চেইন, আধুনিক পোশাক, চলাফেরা সব মিলিয়ে এই নামটা দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যাড ব্লেজার। তাতে অবশ্য কিছু মনে করেননি হার্দিক, কে কি ভাবলো সেটা এ কেয়ার করছেন তিনি। কিন্তু এবার বোধহয় কেয়ার না করেই চলবে না, কফি উইথ করণ শোতে গিয়ে তার পার্টি বয় ইমেজ আরও পাকাপোক্ত হলো বটে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা হলো দু ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পাওয়াটা। নিষেধাজ্ঞা আরও বাড়তেও পারে, সেই সাথে চারদিক থেকে সমালোচনা তো থাকছেই। তার এই নিয়ে মুম্বাইয়ের সতীর্থ হরভজন সিং তো বলেই দিয়েছেন যে হার্দিকরা থাকলে সেখানে তার পরিবার নিয়ে যাবেন না। আর যাই হোক, এই ক্ষতির ক্ষত মুছে হয়তো ভারতের পক্ষে 11 টেস্টে 532 রান 17 উইকেট, 42 ওয়ানডেতে 670 রান 40 উইকেট এবং 35টি টি20তে 271 রান ও 33 উইকেট শিকারী এ ব্যাট বয় আবারও ফিরে আসবেন ক্রিকেট মাঠের 22 গজে। তবে ক্ষত সারলে কি দাগ তো থেকেই যায়, সব দাগ কি একেবারে মোছা যায়, সে প্রশ্ন রইল আপনাদের প্রতি। হার্দিক পান্ডিয়ার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন ও শেয়ার করবেন, ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।